মিডনাইট সাসপেন্স সিরিজের বিশ্বের শ্রেষ্ঠ রহস্য গল্পগুলি শুনতে আজই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল আইকনে হিট করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আপনারা শুনছেন মিডনাইট সাসপেন্স। আজকের গল্প রাজেন বাবু অন্তর্ধান রহস্য। শিবপুরের 40B রাধা মাধব ঘোষাল লেনের দোতলার বাড়িটা নিয়ে প্রতিবেশীদের মধ্যে কৌতূহলের শেষ নেই। বাড়িটার নাম অঞ্জলি। বাড়িটি ছিল রাজেন পাকড়াশের। বছর তিনেক হয়েছে তিনি অধ্যাপনার পেশা থেকে অবসর নিয়েছেন। ইতিহাসের অধ্যাপক ছিলেন তিনি। স্ত্রী গীতাদেবী বছর পাঁচেক হল গত হয়েছেন। একটি পুত্র রয়েছে, থাকেন জার্মানিতে। স্ত্রী মারা যাবার পর থেকে পুত্রের সঙ্গে বনিবনা ছিল না। রাজেনবাবু বেশ সজ্জন ব্যক্তি, সবসময়ই হাসি মুখ আর প্রচণ্ড মিশুকে। 8 থেকে 80 এলাকার প্রত্যেকেই তাকে এক ডাকে চিনতেন। পাড়ার দুর্গাপুজোর কমিটিতে সভাপতির পদটি ছিল তার জন্য বাঁধা ধরা। পুজোয় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি কাজ করতেন নিজে হাতে, পাড়ার যুবকদের সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে। এমন একজন মানুষ আচমকা উধাও হয়ে গেলেন। দিন দশেক আগে পাড়ার এক চায়ের দোকানের আড্ডায় তাঁকে শেষ দেখা যায়। সেদিনও তিনি বেশ খোশ মেজাজে ছিলেন। প্রায় 5 মিনিট ধরে আড্ডা দিলেন। শুনিয়েছিলেন জর্ডন ও ইজিপ্ট ভ্রমণের কথা। চাকরি থাকাকালীন সময় সুযোগ পেলে দেশের নানা ঐতিহাসিক জায়গায় বেরিয়ে পড়তেন। এই বছর তিনেক হল বিদেশ ভ্রমণের নেশাটা তাকে চেপে ধরেছিল। সঙ্গী না পেলে একাই বেরিয়ে পড়তেন। শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ভিয়েতনাম, রাশিয়া তাঁর ঘোরা। সে বিষয়ে অভিজ্ঞতার গল্প তিনি পাড়ার চায়ের আড্ডায় শুনিয়েছিলেন। এবার তিনি গিয়েছিলেন জর্ডন, ইসরায়েল ও ইজিপ্ট। সেই ভ্রমণ অভিজ্ঞতার কথাও বলেছিলেন। পাশাপাশি আমন্ত্রণ জানিয়েছিলেন বিদেশ থেকে নিয়ে আসা বেশ কিছু জিনিস দেখাবেন বলে। প্রায় 9 দিন হয়ে গেল, এখন তিনি আর আড্ডায় আসেন না। তার সমবয়সী বন্ধুদের কাছে বিষয়টা আশ্চর্যের ঠেকল। নিজেরাই ঠিক করলেন রাজেনবাবুর বাড়িতে গিয়ে তারা খোঁজ খবর নেবেন। দীপাঞ্জন বসুরায়, সন্দীপ চ্যাটার্জি, কমল সেন তিনজনেই প্রায় রাজেনবাবুর সমবয়সী। সকাল সকাল গেলেন রাজেনবাবুর বাড়ি, কিন্তু গিয়ে তারা যা দেখলেন আর শুনলেন সে কথা তাঁদের তিনজনের গলা দিয়ে নামল না। দরজার বেল বাজাতেই দরজা খুলেছিলেন বছর 30-এক এক মহিলা। পরমাসুন্দরী বললেও কম বলা হয়। লম্বা ফর্সা, ছেপছেপে গায়ের গড়ন, মুখশ্রী লম্বাটে, টিকলো নাক আর চোখ পুরো পটল চেরা। কথাবার্তার মধ্যে বেশ স্মার্টনেস রয়েছে। চেহারা ও কথাবার্তায় পরিষ্কার আর যাই হোক বাড়ির কাজের লোক নয়। দরজা খুলতেই মহিলা বললেন, আপনারা? দীপাঞ্জন বাবু নমস্কার জানিয়ে বললেন, নমস্কার, আমি দীপাঞ্জন, এরা আমার বন্ধু, আসলে রাজেনের খোঁজ নিতে এসেছিলাম, আপনাকে ঠিক চিনলাম না। আমার নাম মায়া সেন। দিন দশেক হলো রাজেনবাবু বাড়িটা আমাদের, মানে আমাকেই বিক্রি করে দিয়েছেন। কথাটা শুনেই তিনজনে আকাশ থেকে পড়ল। বেশ কয়েক সেকেন্ড চুপ। এর ওর মুখ চাওয়াচাবি করল। কোনো প্রশ্ন নতুনভাবে করার আগেই ভদ্রমহিলা বললেন, আসলে কিনেছি 3 মাস আগেই, এই দিন আষ্টেক হলো আমি শিফট করেছি। আমি রাজেনবাবুকে বলেছিলাম যতদিন না আসছি ততদিন আপনি থাকতে পারেন। সন্দীপবাবু জিজ্ঞেস করলেন, তা উনি ঠিক কতদিন গিয়েছেন বা শিফট করেছেন বলতে পারবেন? ভদ্রমহিলা বললেন, মাফ করবেন, এই বিষয়টা আমার জানার বাইরে, আর কিছু? তিনজনেই বাড়তি কোনো প্রশ্ন না করে ধন্যবাদ জানিয়ে চলে এলেন। দীপাঞ্জনবাবু, সন্দীপবাবু এবং কমলবাবু এই বাড়িটা থেকে বেশ খানিকটা দূরে একদম রাস্তার মোড়ে চলে এলেন। পুরো বিষয়টাই আজব ঠেকল তিনজনের কাছে। সন্দীপবাবু বললেন, আমার কাছে পুরো বিষয়টাই ঘোলাটে লাগছে। কমলবাবু বললেন,
স্ত্রী নেই, ছেলে জার্মানিতে সেটেল, বনিবনা নেই, টাকা পয়সার অভাব ছিল না, অথচ আচমকা বাড়ি বিক্রি করে চলে গেলেন। কোথায় গেলেন, কেন গেলেন? বাড়ি বিক্রির কথা তো দূরস্থ, তার অন্য কোনো সমস্যা ছিল সে কথাও তো কখনো উল্লেখ করেননি তিনি। দিন পনেরো কাটল, পাড়ার দোকানে চায়ের আড্ডায় রাজেনবাবুকে কেন্দ্র করে নানা প্রশ্ন আলোচনায় সরগরম হয়ে উঠল, কিন্তু কারো কোনো যুক্তি যুৎসই মনে হয়নি। এই রহস্যের সমাধানে পুলিশি সাহায্য নেওয়ার প্রসঙ্গ যে ওঠেনি তা নয়, কিন্তু এই বয়সে পুলিশি ঝামেলা, আদালতে চক্কর কাটা, এত দৌড়ঝাঁপ ধাতে পোষাবে না। এই দোটানায় কেউ নিজে থেকে উদ্যোগ নিতে চাইলেন না। এদিকে দিন যত গড়ায়, এলাকার পরিবেশে অদ্ভুত এক ছায়া নেমে আসে। সকাল সন্ধে হোক বা রাত, রাজেনবাবুর বাড়িটার সামনে দিয়ে গেলে কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়। গা শিরশির করে ওঠে। বাড়ির সামনের রাস্তায় এলেই তাপমাত্রা যেন হঠাৎ নেমে যায়। একটা বাড়িতে কোনো ব্যক্তির অপঘাতে মৃত্যুর পর বাড়িটি পরিত্যক্ত হয়ে গেলে তার সামনে দিয়ে গেলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন অনুভূতি। অবশ্য এই অনুভূতি প্রত্যেকের মধ্যে হয় না, যাদের মন দুর্বল বা অত্যন্ত সংবেদনশীল তারাই অনুভব করতে পারে। কিন্তু এক্ষেত্রে বিষয়টা উল্টো, যারা ভূত প্রেত বিশ্বাস করেন না, নার্ভ অত্যন্ত স্ট্রং, তারাও বিষয়টা অনুভব করতে লাগলেন, কিন্তু কেউই প্রকাশ্যে আনলেন না। রাজেনবাবু বাড়ি বিক্রি করে এলাকা ছেড়ে চলে গিয়েছে, এই খবর স্বাভাবিক নিয়মে ছড়িয়ে পড়ল। মোড়ে মোড়ে নানা প্রশ্ন কটা দিন এলাকায় সরগরম করে থাকলেও ধীরে ধীরে তা স্থিমিত হতে শুরু করল। রাজেনবাবুর অন্তর্ধান রহস্য যখন ঠিক চাপা পড়ার মুখে, ঠিক তখনই একটা খবর এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ল। রাজেনবাবুর বাড়ি ঠিক উল্টো ফুটে ছিল শঙ্কু দাশগুপ্তের বাড়ি। স্বাভাবিকভাবেই রাজেনবাবুর বাড়িতে যে নতুন মহিলা এসেছিলেন, তার দৈনন্দিন কাজকর্ম খুব একটা বেশি চোখে পড়ত না তার। তবে ঘরের মধ্যে হাঁটা চলা, বারান্দায় এসে দাঁড়ানো, এসব চোখে পড়ত। অদ্ভুত আচরণ ছিল মহিলার। তিনি যে কখন বাজার দোকান যেতেন কেউ জানেন না, না বাড়ি থেকে বেরোতেন, না এলাকায় কারোর সঙ্গে মিশতেন। অদ্ভুত রহস্যজনকভাবে এলাকায় উড়ে এসে জুড়ে বসেছিলেন তিনি। শঙ্কুবাবু একদিন রাতে কাজ করছিলেন, রাত প্রায় দেড়টা, আচমকা একটা হালকা ঝড় উঠল, সেই সঙ্গে শুরু হলো টিপটিপ বৃষ্টি। রাস্তার দিকে জানলাটার দিকে একবার চোখ গেল, এক লহমায় মনে হলো রাজেনবাবুর বাড়িটার দোতলার লাইব্রেরি রুমে আলো জ্বলছে। ওই ঘরে বেশ কয়েকবার গেছেন তিনি, বেশ সাজানো গোছানো লাইব্রেরি, আর বিদেশ থেকে জোগাড় করা বেশ কিছু সুবেনির দিয়ে সাজানো। লাইব্রেরি রুমের আলো জ্বলতে দেখে শঙ্কুবাবু জানলার কাছে এগিয়ে যান। এক দৃষ্টে রাজেনবাবুর ঘরের দিকে তাকিয়ে থাকেন তিনি। আচমকা একটা দমকা বাতাসে রাজেনবাবুর লাইব্রেরি রুমের পর্দা উড়ে যায়। আর এমন সময় এক দৃশ্য শঙ্কুবাবুর নজরে আসে, তা দেখে শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। লাইব্রেরি রুমে স্পষ্ট দেখলেন রাজেনবাবুকে। দৃশ্যটা ছিল কয়েক সেকেন্ডের, কারণ জানলায় আবার পর্দা চাপা পড়ে যায়। নিজের দৃষ্টিকে ঠিক বিশ্বাস করতে পারছিলেন না, মনের ভুল ভেবে আবার রাজেনবাবুর বাড়িটার দিকে চেয়ে রইলেন। মাত্র মিনিট পাঁচেকের মধ্যে ফের একবার জানলার পর্দা উড়ে গেল। এবারও স্পষ্ট দেখলেন রাজেনবাবুকে, চেয়ারে বসে, আর তার মুখোমুখি বসে আছেন ওই মহিলা। বেশ খোশ মেজাজে দুজনে গল্প করছেন। এবার আর কোনো মনের ভুল নয়, স্পষ্ট দেখেছেন তিনি। অজস্র প্রশ্ন এবার ভিড় জমাতে শুরু করল, কিন্তু সব যুক্তি যেন এক মহাপ্লাবনে ভেসে যেতে লাগল। তবু শঙ্কুবাবু জানলার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। এবার যেটা ঘটল তা দেখে শঙ্কুবাবু বেশ খানিকটা ভয়ই পেলেন।
ঝোড়ো হাওয়ায় তৃতীয়বারের জন্য রাজেনবাবুর বাড়ির লাইব্রেরি রুমে জানলার পর্দাটা উড়ে গেল। এবার উড়ে সেটা রডে আটকে আছে। ওই ভদ্রমহিলাকে স্পষ্ট দেখা যাচ্ছে। মহিলা জানলার কাছে উঠে আসেন, মুচকি হেসে জানলা বন্ধ করে দেন। এরপর আলো নিভে যায়। শঙ্কুবাবু স্পষ্ট বুঝতে পারলেন ওই মহিলা তাকে দেখে নিয়েছেন এবং তাকে দেখেই হেসেছেন। রাতভর ঘুম এলো না শঙ্কুবাবুর। শরীরে এক অদ্ভুত অস্বস্তি হতে শুরু করল। কিছুটা যেন শ্বাসকষ্ট হচ্ছে, দরদর করে ঘাম দিচ্ছে। শঙ্কুবাবু অকৃতদার, বাড়িতে একাই থাকেন, ফলে কারুর সাহায্য নেওয়ার কথা ভাবতেই পারলেন না তিনি। প্রায় ঘণ্টাখানেক বাদে সব কিছু স্বাভাবিক হল, ঘুমিয়ে পড়লেন তিনি। পরের দিন সকালে চায়ের দোকানের আড্ডায় এসে সব কথা খুলে বললেন শঙ্কুবাবু। তাঁর কথা শুনে কমলবাবু বললেন, এ তো আজব কাণ্ড, বিষয়টা মোটেই ভালো ঠেকছে না। না না, এর একটা বিহিত হওয়া দরকার। মানেটা দাঁড়াচ্ছে ওই মহিলা রাজেন কি গৃহবন্দী করে রেখেছে, বললেন সন্দীপবাবু। দীপাঞ্জনবাবু বললেন, আমাদের পাড়ায় হঠাৎ উদয় হলেন এই মহিলা, এলাকায় কারুর সঙ্গে গল্প করতে দেখা যায়নি, বাজারে যেতে দেখা যায়নি। শঙ্কু, তুমি তো রাজেনবাবুর বাড়ির ঠিক উল্টো দিকে থাকো, তোমার সঙ্গে শেষ দেখা কবে হয়েছিল মনে আছে? শঙ্কুবাবু চায়ের শেষ চুমুক দিয়ে বললেন, যেদিন ওই ইজিপ্ট থেকে ফিরলেন সকালে গাড়ি থেকে লাগেজ নামানোর সময় দেখা। রাজেনবাবু বলছিলেন পারলে সন্ধে নাগাদ ঘরে এসো, অসাধারণ কিছু জিনিস টিনিস এনেছেন তা দেখাবেন বলে। আমি বললাম ঘুরলেন কেমন বলুন। রাজেনবাবু বলেছিলেন অসাধারণ, জর্ডন ইসরায়েল মিশরের সভ্যতা নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না, অনবদ্য, সন্ধে নাগাদ এসো। এরপর সন্ধে সাতটা নাগাদ ওনার ঘরে যাই, বিদেশ থেকে আনা বেশ কিছু সুবেনির এনেছিলেন, তবে সবগুলোর মধ্যে সবথেকে বেশি যেটা চোখ টানছিল সেটা হচ্ছে অ্যানুবিস আর মাতের মূর্তি। অ্যানুবিস হলো শিয়াল দেবতা, মৃত মানুষের আত্মার দেবতা, আর মাত হলো সত্যের দেবী, অর্থাৎ যে মিথ্যের আশ্রয় নেয় তার বিনাশ করে। আর দেখিয়েছিলেন উটের চামড়া তৈরি একজোড়া জুতো। মিশরের পিরামিডের অদ্ভুত সব স্থাপত্য নিয়ে বেশ মজাদার কিছু কাহিনী রয়েছে, সেগুলো বলছিলেন। আমি ঘরে ফিরি রাত নটা নাগাদ, ব্যাস পরের দিন ভোরে আমি বেরিয়ে যাই কটক দিন তিনেকের জন্য, একটা ক্লায়েন্ট মেট ছিল। পরে ফিরে এসে শুনি উনি উধাও। প্রায় দিন সাতেক বাদে একটা কাণ্ড ঘটল, আর এই ঘটনাটা প্রায় শিবপুরে তোলপাড় শুরু করল। দিন তিনেক ধরে শঙ্কুবাবুর বাড়ি থেকে একটা পচা গন্ধ আসতে শুরু করল, এত দুর্গন্ধ টেকা দায়। অগত্যা ফোন গেল শিবপুর থানায়, পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করল শঙ্কুবাবুর গলা পচা দেহ। একটা সুস্থ সবল মানুষের এমন মৃত্যু এলাকায় মানুষের কাছে আকস্মিক ছিল। অনেক গুজব উঠল, আত্মহত্যা, খুন, কিন্তু সব তত্ত্বে জল ঢেলে দিল পুলিশ। পোস্টমর্টম রিপোর্ট হাতে পেয়ে বলে দিল হার্ট অ্যাটাকে মৃত্যু। শঙ্কুবাবুর মৃত্যুতে যত গুজব তত্ত্ব উঠেছিল তা দিন তিনেকে শান্ত হয়ে গেল। শঙ্কুবাবুর মৃত্যুর মাসখানেকের মধ্যে তার সম্পত্তির দাবি করলেন তাঁরই এক আত্মীয়। উনি থাকতেন জামশেদপুরে। অবশেষে প্রায় বছরখানেক বাদে হাইকোর্ট থেকে প্রোবেট করে ওরা সম্পত্তি হাতে পান। বাড়ি দখল পেয়ে নতুন রং মেরামতির কাজ করা হয়। ঠিক দু মাসের মধ্যে বাড়িটি বিক্রিও হয়। বাড়িটি কেনেন বালিগঞ্জ শিক্ষালয়ের এক শিক্ষক শেখর দাস। প্রথমে দমদমে ভাড়া বাড়িতে থাকতেন তিনি, পরে এখানে
ফ্যামিলি নিয়ে উঠে আসেন। প্রায় বছর খানেক কেটে গিয়েছে, এলাকার মানুষ পুরনো স্মৃতি গঙ্গার জলে বিসর্জন দিয়েছেন, সব ঠিকঠাক চলছিল। রাজেনবাবুর বাড়ির ওই মহিলার প্রতিও মানুষ কৌতূহল হারিয়ে ফেলেছিল, কারণ তাকে প্রায় দেখাই যেত না, আর কেউ দেখতে পেলেও কোনো উচ্চবাচ্যও করত না। শঙ্কুবাবুর বাড়িটি কেনার পর শিক্ষক শেখর দাস খেয়াল করেন ঠিক সন্ধে নাগাদ কেমন একটা পচা গন্ধ আসতে থাকে, আর এই গন্ধটা থাকে সন্ধে সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত। স্কুল ছুটি নিয়ে তিন দিন ধরে গোটা ঘর তোলপাড় করা হলো, ফিনাইল দিয়ে পরিষ্কার করা হলো, কিন্তু গন্ধটা গেল না। একদিন তিনি ভালোভাবে খেয়াল করেন বাথরুমের একটা লফট রয়েছে, চোরকুটুরি, দরজায় তালা মারা। বাড়ি কেনার পর থেকে এই জায়গাটা খেয়াল করেননি তিনি, হয়তো নজরে এসেছিল, গুরুত্ব দেননি। দরজার তালা ভেঙে খুলতে একটা পচা দুর্গন্ধ যেন তীর বেগে নাকে এসে ঢুকল, আর সেই গন্ধ কয়েক মিনিটে ছড়িয়ে গেল গোটা ঘরে। গন্ধ এতটাই তীব্র ছিল যে ঘরে টেকা দায়, যেন কোনো কুকুর বা বেড়াল মরে পড়ে আছে। লোক ডাকা হলো, কিন্তু লফটের ভেতর থেকে মরা বিড়াল কুকুর তো দূরস্থ, একটা টিকটিকি বা পোকাও মরে পড়ে নেই। সেখান থেকে বেরোলো একটা ট্রাঙ্ক, আর ট্রাঙ্কের মধ্যে থেকে বেরোলো তিনটে সোয়েটার, দুটো চাদর, একটা পুরনো টাইপরাইটার, দুটো ঝর্ণা কলম, দুদিস্তা হলুদ হয়ে যাওয়া কাগজ, একটা লম্ফো আর তিনটে ডায়েরি। আর গন্ধটা আসছিল ওই ডায়েরিগুলো থেকে। এবার ভাবা হলো এই ডায়েরির মধ্যে হয়তো টিকটিকি মরে পড়ে আছে। ডায়েরির পাশাপাশি ট্রাঙ্ক তন্ন তন্ন করে খুঁজেও একটা পোকামাকড়ের অস্তিত্ব মিলল না। আরও আশ্চর্যের বিষয় হলো যেটা, পুরো পচা গন্ধটা আধ ঘন্টার মধ্যে মিলিয়ে গেল। সেদিন সন্ধেবেলাতেই তিনটে ডায়েরি পড়লেন শেখরবাবু। ডায়েরি পড়ার পর শিবপুর থানায় ফোন করে ডায়েরিগুলোকে জমা দিয়ে এলেন। ডায়েরিতে এমন অনেক কথা লেখা ছিল যা পাড়ার লোকেরা জানত না। অধিকাংশ লেখাই ছিল রাজেনবাবুর বাড়ির কর্মকাণ্ড ঘিরে। শেখরবাবু ডায়েরির ঘটনা এলাকায় বললেন। প্রতিবেশীদের মধ্যে ফের রাজেনবাবুকে নিয়ে নতুন করে চর্চা শুরু হলো। প্রতিবেশীদের কাছে পুরো ইতিহাস শুনে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলেন শেখরবাবু, সেই সঙ্গে বিক্রি করারও। এই বাড়ি ছাড়া নিয়ে পরিবারের সঙ্গে যেদিন সন্ধেবেলায় আলোচনা করলেন শেখরবাবু, ঠিক সেই দিন রাতেই রাজেনবাবুর বাড়ির দিকে চোখ যায়। তিনিও দেখলেন সেই দৃশ্য, যে দৃশ্য দেখেছিলেন শঙ্কুবাবু, এবং সে কথা লেখা ছিল তার ডায়েরিতে। পরের দিন ঘটনাটা প্রতিবেশীদের মধ্যে জানানো হয়। সিদ্ধান্ত নেওয়া হলো পুলিশে অভিযোগ জানানো হবে। পুলিশ তদন্ত শুরু করলো। একটা দল এলো রাজেনবাবুর বাড়িতে। পুরো এলাকা ভিড় জমিয়েছে রাজেনবাবুর বাড়ির সামনে। প্রায় ঘণ্টাখানেক বেল বাজিয়ে দরজা ধাক্কা দিয়েও কোনো সাড়া মিলল না। অবশেষে পাড়ার লোকের চাপে রাজেনবাবুর বাড়ির দরজা ভেঙে ঢোকা হলো। ভেতরে ঢুকেই পুলিশ নিজেই গোলক ধাঁধায় পড়ে গেল। বাড়ির প্রত্যেকটি দরজা ভেতর থেকে বন্ধ, বাইরে বেরোনোর কোনো উপায় নেই। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও কারো কোনো খোঁজ মিলল না, ওই মহিলারও না। শিবপুর থানা তদন্তকারী অফিসার অরিন্দম রক্ষিত বুঝে গিয়েছিল বিষয়টি যতটা সহজ ভেবেছিলেন ঠিক ততটা নয়। তদন্তকারী অফিসার পুরনো রেকর্ড আর ডায়েরির পাতা ঘাঁটতে গিয়ে এক অদ্ভুত ঘটনা তার নজরে আসে। শঙ্কুবাবুর দেহ উদ্ধার হওয়ার পরেও তার নিজের হাতের লেখা ডায়েরি এন্ট্রি রয়েছে। ওনার দেহ উদ্ধার হয় 3 জুন 1987 সালে। ডায়েরি লেখা হয়েছে 30 ডিসেম্বর 1987 সাল পর্যন্ত। পুরো লেখা যে শঙ্কুবাবুর তা নিশ্চিত হয়েছিল পুলিশ।
কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পর কিভাবে ডায়েরি লিখতে পারে সেটাই ছিল তাদের কাছে কোটি টাকার প্রশ্ন। রাজেনবাবুর বাড়িতে দফায় দফায় অভিযান চালায় পুলিশ। শেখরবাবুও ওই এলাকার বাড়ি ছেড়ে অন্য জায়গায় উঠে যান। বাড়ি বিক্রি করার চেষ্টা করেছিলেন কিন্তু করতে পারেননি, ফলে শেখরবাবুর বাড়িটিও পরিত্যক্ত হয়ে উঠেছিল। পুলিশ রাজেনবাবুর বাড়ি থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করে, কিন্তু শঙ্কুবাবুর কথায় মাতের মূর্তির খোঁজ মেলেনি। বাড়িটিকে সিল করে দেওয়া হয়। এলাকার মানুষ গভীর রাতে কোনো কাজ থেকে যখন ফিরত তখন নাকি প্রায় দেখত রাজেনবাবুর বাড়িতে আলো জ্বলছে আর কিছু হাসি ঠাট্টার আওয়াজ আসত, যদিও বাড়িটি তখনও ছিল সিল করা। এরপর সময় অনেক গড়িয়েছে, এলাকার রূপ বদলে গিয়েছে, তৈরি হয়েছে দ্বিতীয় হুগলি সেতু, রাজেনবাবু শেখরবাবুর বাড়িও ভাঙা পড়ে। রাজেনবাবুর বাড়ি ভাঙার সময় এলাকার অনেকে ওনার বাড়ির আলমারির বই, চেয়ার, টেবিল, খাট, বিদেশ থেকে আনা সুবেনির লোপাট করতে থাকে, কিন্তু মাতের মূর্তি কেউ পাননি। এলাকার অনেকে আশেপাশের অঞ্চলে উঠে যান। কিছু পুরনো বাসিন্দার মতে এখনও শিবপুর বাজারে প্রায় নাকি দেখা যায় মায়া সেনকে, যিনি রাজেনবাবুর বাড়িটি কিনেছিলেন। আপনারা কেউ দেখেছেন নাকি তাকে, সেই রহস্যময় নারীকে? পুলিশের দাবি, এখনো পর্যন্ত তাদের কাছে এই কেস ব্লাইন্ড কেস হয়েই রয়ে গিয়েছে।